আসসালামু আলাইকুম গাইস, আজকে দুটি কোম্পানির তত্ত্ব দিব, দুটি কোম্পানির তত্ত্ব দিব। একটি হচ্ছে তানজিবকো কোম্পানির, একটা হচ্ছে পিসাইড কোম্পানির। অনেকে কমেন্ট করতেছেন যে তানজিবকো কোম্পানির শন পেপার কত তারিখে বের হবে দ্বিতীয় দাবেরটা, এবং পিসাইড কোম্পানির দ্বিতীয় দাবের শন পেপার কবে থেকে বের হবে, এটা অনেকেই কমেন্ট করতেছেন। তো অনেকে রিপ্লাই দিছি, অনেকে দেয় নাই, এই জন্য ভাবতেছি যে একটা ভিডিও করি। তো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? তো দুটি কোম্পানি ভালো কোম্পানি, সবচেয়ে ভালো কোম্পানি তানজিবকো কোম্পানি, অনেক ভালো একটা কোম্পানি তানজিবকো কোম্পানি। তানজিবকো কোম্পানি আগে যারা যাদের শন পেপার বাইর হয়েছে তাদের ভিসা বাইর হয়ে গেছে এবং তারা চলে আসতেছে, ঠিক আছে? অনেকেই চলে আসছে, আসতেছে, ফ্লাইট হইতেছে, দুই দিন একদিন পরে পরে ফ্লাইট হইতেছে, আসতেছে লোক। আর দ্বিতীয় ধাপে শন পেপার আপনার বাইর হবে অক্টোবরের শুরু থেকে এবং সেপ্টেম্বরের শেষ থেকে, ঠিক আছে? লামানা কাজ চলতেছে, লামানা কাজ শেষ হওয়ার পরেই আপনার এই শন পেপার বাই হয়। লামানা কুয়েতে বাংলাদেশের ভিসার ক্ষেত্রে লামানা জটিলতা অনেকটা বড় জটিলতা, এই জটিলতার কারণেই কিন্তু ভিসা বাইর হইতে সময় লাগতেছে, ঠিক আছে? যারা আপনারা মনে করেন পাসপোর্ট জমা হয়ে গেছে কুয়েত, কার্যক্রম চলতেছে, তাদের লামানা কাজ চলতেছে, তারা শন পেপার পেয়ে দিতে পারেন আপনার অক্টোবরের তিন তারিখ, চার তারিখ, পাঁচ তারিখ থেকে আপনি শন পেপার পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আর যাদের আপনার পাসপোর্টই জমা হয় নাই কুয়েতে, তারা তো আসতে পারবেন না। পাসপোর্ট জমা হইলে লামানা কাজ হয়, লামানার পরে শন পেপার বাই হয়। শন পেপার বাইর হয়ে যাওয়া মানে ভিসা বাইর হয়ে যাওয়া, ঠিক আছে? তো অনেকেই কমেন্ট করেন, ভাই আমি আট মাস নয় মাস যাবৎ দিয়েছি, পাসপোর্ট জমা দিছি, তো আমার ভিসাটা বাইর হইতেছে না, কবে বাইর হব বুঝতেছি না, জানি না, এটা অনেকেই কমেন্ট করছেন। তো ভাই জমা দিছেন, ঠিক আছে, কিন্তু আপনার পাসপোর্টটা কি কুয়েতে এসা জমা হয়েছে এটা তো জানেন না, এটা জানেন আপনি? যদি পাসপোর্ট জমা হয়ে থাকে আর যদি পাসপোর্ট কুয়েতের কার্যক্রমের সাথে চলে আসে, তাই মনে করেন তিন মাসের ভিতরে, সাড়ে তিন মাসের ভিতরে আপনি কুয়েত আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কুয়েতের পাসপোর্ট যদি জমাই না হয় তাহলে আপনি কীভাবে আসবেন? আবার পাসপোর্ট জমা হয়ে যায়, আপনার 3,000-4,000 লোক আসে আপনার 500, তো আপনার আগে সিরিয়ালে যদি আপনার পাসপোর্টটা আইসা পড়ে হাতের মাঝে যারা কাজগুলো করে অফিসের ভিসার, তাহলে তো আপনি তাড়াতাড়ি চলে আসতে পারবেন। আর যদি আপনার সময় লাগে, মানে আপনার পেপারটা পাইলো না, পাসপোর্টটা পাইলো না, সিরিয়ালে পড়ে পড়ে গেল, তাহলে আপনার সময় লাগবে। আর যদি আপনি সিরিয়ালে পড়লে আসেন, যে সিরিয়ালে পড়লে হয়ে নাম পড়ে গেছে আপনার, তাহলে তো আপনি দুই তিন মাসের ভিতরে কুয়েত চলে আসতে পারবেন, এবং আসতেছে, সমস্যা হইতেছে না। শুধু লামানা জটিলতার কারণে ভিসার একটু সময় লাগে বাংলাদেশের জন্য, ইন্ডিয়া থেকে লোক আসতে এত সময় লাগে না, বড় জোর 15 দিনের ভিতরে ভিসা বাইর হয়ে যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে তিন মাস, সাড়ে তিন মাস লাগে অফিসিয়ালিভাবে, ঠিক আছে? তো মনে করেন যারা কুয়েত আসবেন তারা ধৈর্য ধরেন। তানজিবকো কোম্পানি অক্টোবরের প্রথম দিক দিয়ে এবং সেপ্টেম্বরের শেষের দিক দিয়ে শন পেপার বাইর হবে ইনশাল্লাহ, যতটুকু জানতে পারছি আমি, তত্ত্ব নিয়ে যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি এই কাজগুলো শুধু করি আপনাদের সাথে, ঠিক আছে? পিসাইড কোম্পানি সেম, আপনার এই অক্টোবরের প্রথম দিক দিয়ে সেপ্টেম্বরের শেষের দিক দিয়ে শন পেপার বের হবে ইনশাল্লাহ, বের হবে। আর তানজিবকো কোম্পানিতে আপনার ডাবল ডিউটি দেয়, ঠিক আছে?
অনেকেই কমেন্ট করে ডিউটি হয় না, কি বলবো ভাই ডিউটি হয় না। আমারও তো আত্মীয় স্বজন তিন চারজন লোক আইছে, ছয় সাতজন আইছে, তাদের তো ডাবল ডিউটি দিতে আছে, আসার মাত্র ডিউটি দিতে আছে। আপনি পান না কি বলবো ভাই, আপনিও পাইবেন ইনশাল্লাহ, ধৈর্য ধরেন, ডাবল ডিউটি করতেছে এবং ডিউটি করতেছে, সমস্যা নাই। ওকে ভাই।